নমস্কার বন্ধুরা, আজকে আমরা মধ্যবিত্ত বাঙালিদের যে কি কঠিন অবস্থা, যারা ব্যবসা শুরু করতে চাইছেন বা যারা ব্যবসা করছেন তাদের উদ্দেশ্যে, আমি নিজে ব্যবসা করি তো কি কি সমস্যায় আমাদেরকে এখন পড়তে হচ্ছে সেই ব্যাপারে আমি আজকে বিস্তারিত আপনাদের জানাবো। এই ভিডিওটা আপনাদের খুবই কাজের লাগবে, কারণ যারা ব্যবসা শুরু করছো তাদের জন্য তো 100% এটা কাজের হবে। ব্যবসা হচ্ছে একটা রাজনীতি, আর ব্যবসার জগতে এখন যা হয়ে গেছে ভেজাল দেওয়ার কম্পিটিশন। ভেজাল কত রকমভাবে ভেজাল দিয়ে প্রোডাক্টের দাম কম করা যায় সেটাই হচ্ছে এখন মেন, আমি যতটুকু উপলব্ধি করেছি। কিন্তু সেই ব্যাপারে আমি কোনো কথা বলবো না, সেই ব্যাপারে আপনাদেরকে বলেছি আমি একটা ডিটেলসে ভিডিওই বানাবো কি আজকাল প্রোডাক্টে কীভাবে ভেজাল হচ্ছে, মানে চোখের সামনে ভেজাল দিলেও কিছু করার নেই। এবার বলি আমাদের মধ্যবিত্তদের সব থেকে বড়ো যেটা সমস্যা, কোনো কাস্টমারকে মাল দিয়ে বা ধার দিয়ে যেটাই হোক তারপর সে আদায় করাটা আমাদের কাছে কিন্তু খুব কষ্টকর হয়ে যাচ্ছে, কারণ না আমরা তাদের সাথে মারপিট করতে পারবো না গালিগালাজ করতে পারবো। আবার দ্বিতীয় দিক যেটা, সেটা আমরা যদি কোনো মহাজনের কাছ থেকে ধার নিচ্ছি বা কেউ পাচ্ছি তো আমাদেরকে যদি একবারের বই দুবার ফোন আসে কিন্তু আমরা ছটফট করে তাকে টাকাটা সে বউ সোনা বন্ধক দিয়েও দেওয়ার চেষ্টা করছি। আমার কথাগুলো যদি আপনাদের মনে হয় ঠিক তো কমেন্টে অতি অবশ্যই আজকে জানাবেন। গরম মশলা ও ড্রাই ফ্রুট যদি তোমরা কেউ হোলসেলে নিতে চাও তো ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, সেই লিঙ্কে তোমরা জয়েন করো। এখন যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছো তাদের উদ্দেশ্যে বলি যে নতুন ব্যবসা শুরু করতে গেলে কী কী অসুবিধা হতে পারে। প্রথম অসুবিধা যেটা হয়, আপনারা সঠিক জায়গা কিন্তু জানেন না, মাল কোথা থেকে কিনলে সঠিক দামে পাবো, এটা হচ্ছে প্রথম কথা। তো এটা আস্তে আস্তে আপনারা জেনে যাবেন, যখন ব্যবসা শুরু করবেন এটা জেনে যাবেন। তারপর আরও একটা সমস্যা যেটা হয়, ভালো মাল আপনারা জানেন না কোনটা ভালো কোনটা খারাপ, সেটাও যখন ব্যবসা করবেন কিন্তু আস্তে আস্তে আপনারা জেনে যাবেন। ভয় করার কোনো দরকার নাই, ব্যবসার মতো ভালো জিনিস কিছু নাই, কারণ ব্যবসা থেকেই লোককে কাজ দেওয়া সম্ভব, ঠিক আছে? তো ব্যবসা করুন, নিজের ব্যবসায় আগে বাড়ুন, সেটাই আমি চাই। আর দ্বিতীয়ত হচ্ছে লোন, লোনের ট্র্যাপে যদি আপনারা একবার পড়ে যান, বিশেষ করে প্রাইভেট লোন বা গোদা বাংলায় যেটাকে সুদে টাকা নেওয়া, এই চক্করে যদি আপনারা ব্যবসা শুরু করতেই যদি পড়ে যান তাহলে কিন্তু প্রচুর সমস্যার সম্মুখীন হতে হবে, কারণ তার সুদের টাকা কিন্তু মাসের মাস বাড়তেই থাকবে। সুদের টাকা নিয়ে তখন ব্যবসা করা যায়, বড় বড় ব্যবসা সুদের টাকাতেই চলছে বা লোনের ওপরেই চলছে, তখনই সম্ভব যখন আপনার ব্যবসাতে আপনি স্টেবল হয়ে যাবেন তখন। আর এই যে ভিডিওগুলো দেখছেন এই সমস্ত প্রোডাক্ট কিন্তু খুব ভালো এবং 100% রিয়েল ন্যাচারাল প্রোডাক্ট, এগুলো হচ্ছে কেরালার প্রোডাক্ট, এগুলো হচ্ছে গ্রিন টি একদম খোলা, এগুলো কেরালাতে পাওয়া যায়, ঠিক আছে? এবং বিভিন্ন রকম চা কেরালাতে পাওয়া যায়। তো এর উদ্দেশ্যে আমি এখন কিছু বলবো না, আলাদা একটা ভিডিওই বানাবো যে আমার প্রথমেই যেটা দেখেছেন আমার ওয়াইফ জায়ফলগুলো বাসছে ভালো খারাপ, তারপর কিশমিশগুলো আমি প্যাকিং করছি, আর এই সমস্ত মশলাগুলো কাঁচা কাঁচা মশলা সব কেরালায়, কারণ আমি নিজে যাই। যদি তোমার আমাদের ওই কেরালার সমস্ত ভিডিও দেখতে চাও তো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, কেরালা কর্ণাটক তামিলনাড়ু গুন্টুর লঙ্কামুন্ডি সমস্ত লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, যাতে আপনারা ভালো মাল সঠিক জায়গা থেকে কিনতে পারেন। আর যদি কারো মনে হয় আপনার আমার থেকেও নিতে পারবেন, কোনো অসুবিধা নেই, নিয়ে ব্যবসা করুন। আর ব্যবসায় কিন্তু মেন যেটা সমস্যা, ধার দেওয়ার আগে কিন্তু আপনাকে খুব সতর্ক হতে হবে, ধার না দিলেও ব্যবসা চলবে না, আবার ধার দিয়েও আপনাকে পস্তাইতে হবে। তো ধার দেওয়ার কতগুলো নিয়ম আছে, সেই নিয়মে যদি আপনি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার পয়সাও যাবে না, ধার দিয়ে পয়সা চাইতে কিন্তু আপনাকে লজ্জা করলে হবে না। বেশিরভাগ আমরা মধ্যবিত্ত বাঙালিদের এটাই সমস্যা, আমাদের কাছে কেউ যদি পায় আমার দেবার জন্য ছটফট করি, কিন্তু আমি যদি কারো কাছে পাই সেই ছটফটানিটা আমাদের নেবার সময় থাকে না, তো সেই ছটফটানিটাও আপনাকে রাখতে হবে। তো ব্যবসা করেই সম্ভব নিজের জীবনকে পাল্টে দেওয়া, আর ঘরের পরিবারে ভালো সুখে রাখা, ঠিক আছে? আমার যদি ভিডিও আপনাদের ভালো লাগে তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করেন, কারণ এইরকম ধরনের ভিডিও আপনাদের সামনে প্রায় আমি নিয়ে আসবো। আমি গত 3 বছর থেকে ব্যবসা করছি, অনেকজনে আমাকে কোশ্চেন করেছে এই জন্যই বলি, আমি 3 বছরে আমি ব্যবসাটা মাত্র 35,000 টাকা দিয়ে শুরু করেছিলাম। আজকে আমার এই দেখুন আমার একটা নিজস্ব গাড়ি কিনে নিয়েছি,
আমার নিজস্ব মতলব ব্যবসাটাকে অনেক স্টেবল করে নিয়েছি। তারপরে এই দেখুন একটা 30,000 টাকা 32,000 টাকা দিয়ে মোবাইল নিয়েছি, একটা বাইক নিয়েছি। তো আপনারাও এভাবে করুন, ব্যবসায় উন্নতি করুন। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এটা আমার MBM, আমার নিজস্ব ব্র্যান্ড। থ্যাংক ইউ।